ও ম্যাডাম বিদায় দেন আমাদের গো প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো কত দুষ্টামি করছি ম্যাডাম গো, ও ম্যাডাম মাফ কইরা দেন আমাদের প্রাণের ম্যাডাম, ম্যাডাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং আমি অনেক ভালো আছি। তো ভিডিও প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে গানটা শোনা, গানটা একটা মানে বাংলাদেশের বর্তমানে একটা ভাইরাল গান। তো গানটা মানে অনেক সুন্দর গান, কীভাবে গানটা বানিয়েছে সেটা আমি জানি না, বাট এই গানটা শোনার পর মনে হয় যে আমাদের বচপনে মানে আমাদের ছোটোবেলা যে স্কুল লাইফের কথাটাগুলো মনে পড়ে যায়। তো গানটা যেই বানিয়েছে গানটা কিন্তু অনেক সুন্দর। তোমরা গানটা শোনো, গানটা শোনার পর তোমরা কমেন্টে বলো যে কেমন হয়েছে গানটা। আর অনেকেই অনেকই সুন্দর গান, আমার তো অনেক ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেই গানটা তোমরা কমেন্টে জানাবে। ও ম্যাডাম বিদায় দেন আমাদের গো প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো বিদায় দেন, বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন আমাদের গো প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো কত দুষ্টামি করছি ম্যাডাম গো, ও ম্যাডাম মাফ কইরা দেন আমাদের প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো দোয়া করবেন, দোয়া করবেন গো, ও ম্যাডাম দোয়া করবেন আমাদের প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো শিশুকালের ভালোবাসা গো, ও ম্যাডাম কেমনা ভুইলা থাকি গো প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো বিদায় দেন, বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন আমাদের গো প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো দোয়া করবেন, দোয়া করবেন গো, ও ম্যাডাম দোয়া করবেন আমাদের প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো আপনাদের কথা ভুলবো না ম্যাডাম গো, ও ম্যাডাম সারা জীবন মনে মনে রাখবো, ম্যাডাম গো দোয়া করবেন, দোয়া করবেন গো, ও ম্যাডাম দোয়া করবেন আমাদের প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো ভবিষ্যতে যেন ম্যাডাম গো, ও ম্যাডাম ভালো হইতে পারি গো প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো ভবিষ্যতে আমরা যেন গো, ও ম্যাডাম পড়া পড়তে পারি গো প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো। এই দুনিয়াতে অনেক অনেক কালাকার রয়েছে যাদেরকে মানে পর্দার পেছনে লুকিয়ে আছে, কেউ কিন্তু এখনো জানে না। তো এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে, ফেসবুকের থ্রুতে এবং ইউটিউবের থ্রুতে, ইনস্টাগ্রামের থ্রুতে কিন্তু অনেক আর্টিস্টকে খুঁজে পাওয়া যাচ্ছে। যেমন এই যে গানগুলো গানগুলো যেই গানটা গিয়েছে, গানটা কিন্তু অনেক মানে যদি আমরা বলি আঞ্চলিক ভাষায় যেমন কথা বলছি আর কি, তো সেম একইভাবে গানটা গিয়ে গানটা সুর বের করে গান গাওয়াটা অনেক কঠিন। তো এই এই ধরনের কালাকার অনেক কালাকার রয়েছে। আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি অনেক অনেক সং ভাইরাল হচ্ছে, অনেক মানুষ, অনেক ছোটো ছোটো বাচ্চারাও ভাইরাল হচ্ছে শুধু এই গান গাওয়ার কারণে। মানে অনেক দুর্দান্ত দুর্দান্ত গান গেয়ে ওরা। তো সব থেকে আমি এটাই মনে করি যে ফেসবুক এবং ইউটিউবের থ্রুতে অনেকের নিজের যে কালাকারী, নিজের যে একটা প্রতিভা, সে প্রতিভাকে নিয়ে আসতে পারছে ওরা সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো গানটা। চলো, বাই।